নমস্কার, কেমন আছেন সবাই? কৌশিকী লাইফস্টাইল ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো চলুন আপনাদেরকে বাইরের দৃশ্যটা একবার দেখাই। দেখুন, এখানে আমার শাশুড়ি সকাল সকাল বাসন মাজা শুরু করে দিয়েছে। তো যে সকালে যা কাজ থাকে, বাসন মাজা, কাপড় কাচা, উনিই করে। তার কারণ সকালে আমার অন্য কাজ থাকে, যেমন কৌশিকীকে রেডি করা, স্কুলে পাঠানো, তারপরে কৌশিকীর বাবা কাকা বাবু কাজে যাবে, তাদের রেডি করে দেওয়া। তো তাই আমরা কাজ ভাগ করে নিয়েছি, উনি একদিকে করে, আমি একদিকে করি। তো সকাল সকাল আমার মেয়ে দুধ দিয়ে চলে গেছে, বাজার হাটও হয়ে গেছে। তো চলুন, আজকে তো বৃহস্পতিবার, কৌশিকীর ছুটি। তো কৌশিকী কী করছে আপনাদেরকে একবার দেখাই। তো দেখুন, সকাল সকাল দুষ্টু মেয়েটা শুধু কীরকম। আর এই যে বিস্কুটের প্যাকেটটা, ভাবছেন বিছানায় কেন আছে? এই বিস্কুটের প্যাকেটটা রেখেছিলাম কালকে রাত্রেবেলা, তার কারণ ঘুমের মধ্যে উঠেছে, উঠে বলছে আমি বিস্কুট খাবো। তো আমার ঘরে এই বিস্কুটটা ছিল, দিয়েছি। তো বলছে এই বিস্কুট খাবো না, অরেঞ্জ বিস্কুট দিতে হবে। ছিল না, আমি ওটা নামাইনি, ওখানেই ছিল। আর সকাল সকাল এই গরমের দিনে আমি ওকে কী খেতে দিয়েছি দেখুন, পান্তা আর আলু ভাজা। তার কারণ আজকে তো ছুটির দিন, অন্য কিছু থেকে পান্তাটা খেতে খুব ভালোবাসে, তাই ওকে পান্তাই দিলাম। আর ও কাকাবাবু ওর সাথে পান্তা খাচ্ছে, কারণ না অনেক গরম পড়েছে। আর ও কাকাবাবু সকাল সকাল মানে গরম ভাত খেতে চাইছিল না, বললো কি যে যদি পান্তা থাকে আমাকে দাও, আমি পান্তা খাবো। সেই জন্য কাকাবাবুকে গরম ভাত দেওয়া হয়নি, আলু ভাজা আর মাছ থেসে দিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো ওটাই খেতে ভালোবাসে উনি, ওটাই দেওয়া হয়েছে। তো দুই কাকা ভাইজি মিলে পান্তা খাচ্ছে। এরপরে মানে কি বলবো, কে কেটা খাচ্ছে এবারে খেলা করবে। পরে দেবো দুধটা গরম করে, দেখি যদি পরে খাওয়াতে পারি। ও তো খেতে মানে খুব একটা ভালোবাসে না। হ্যাঁ, ওইটার ওইটাই একই। তোমাকে ওই জন্য বললাম না, তুমি একটা ছোট কিনে আনো। আর বাবা রাত্রে বাড়ি আসার সময় বড় কৌটো কিনে আনবে, বড় প্যাকেট, তারপর বড় কৌটো এনেছে, তাই না? খুশি তো? দেখি কৌশিকী কত খুশি, দেখি। ওরে বাবু, কি করে হাসে! তুমি খাও, তোমার অরেঞ্জ পানিটা খেয়ে ফেলো। অরেঞ্জ পানিতে কিসের লেভেল দেখি, কিসের লেভেল এটা! অরেঞ্জ পানিতে কিসের ওটা? শোনো মা, এখন আমার বিছানা গোছানো হয়নি, দেখো কিচ্ছু গোছানো হয়নি। মেয়েটা বিছানা কি অবস্থা করে রাখলো! ওরে বাবা, টেস্টি দেখি, কেমন টেস্টি দেখি মুখটা। ওটা কি মা? গ্লু কান্ডি, গ্লু পান্ডি ওটা না, কি ভুলভাল কথা। তো দেখুন, এখানে আমি নিয়েছি একটা শাড়ি আর সায়া আর ব্লাউজ। তো এটা মানে কি আমার জন্য না, আপনাদেরকে দেখাই ভালো করে খুলে, তো তাহলে বুঝতে পারবেন শাড়িটা কেমন দেখতে হয়েছে। তো এটা আমার ভাইয়ের বউয়ের জন্য, ও মানে ওর জ্যাঠাবাবুর কাজ করবে, তার কারণ জ্যাঠাবাবু 3-4 দিন আগে মানে মারা গেছে, অসুখ করেছিল। তো সেই কারণেই তো ভাবলাম ওকে একটা শাড়ি সায়া ব্লাউজ দিই, এটা পরেও কাজ করবে, জানেন তো দিতে হয় নতুন। তো কৌশিকে পান্তাটা খাচ্ছিল, ওটা কিন্তু পান্তা খাওয়ার পরেই না, বুঝেছেন তো, পান্তাটা খাওয়ার অনেকক্ষণ পরে। আমি আর তারপরে আর মানে ভিডিও করতে পারিনি, তো একেবারে চলে আসলাম দুপুরবেলা। তো আর আপনাদের সাথে শেয়ার করি কী কী রান্না হয়েছে আজকে। এখানে হচ্ছে ভাত আর হয়েছে আলু ভাজা, এটা হচ্ছে কৌশিকীর জন্য। আর কৌশিকীর জন্য কিন্তু আমি খাবার পেরেছি, আপনাদেরকে দেখাইনি, পরে দেখাচ্ছি। তো এখানে হয়েছে কুমড়ো, পটল, আলু, চিংড়ি মাছ দিয়ে তরকারি আর ডাল সিদ্ধ। আর কৌশিকীর জন্য হয়েছে
স্পেশাল খাবার সেটা হচ্ছে চিকেন। ও আজকে বলেছিল আমি চিকেন খাবো, তো দেখছেন আগেই বললাম ওর জন্য বেড়ে নিয়েছি। তো একটুখানি আলু ভাজা নিয়েছে আর ওই চিকেন আর ভাত, এটাই ও খাবে। এখন ও কী খুঁজছে বলুন তো, এই যে ছুটি ছুটি করে ও খুঁজছে খুঁজছে কাঁথা বা কাপড়। ওর হাত মুছবে, খেতে বসে ওর হাতে খাবার লেগে থাকলে ও ভীষণ বিরক্তি বোধ করে, সেই জন্য ওকে কিছু একটা দেওয়া হয় কাপড়। তো খেতে খেতে যদি হাতে খাবার লেগে যায় ও হাতটা মুছে পরিষ্কার করে নেয়। তো বন্ধুরা দেখো, এখন আমি স্নান টান করে চলে এসেছি, কৌশিকিকে খাওয়ানো হয়ে গেছে, ওকে আমি খাইয়ে দাইয়ে চান করি, বুঝলে তো? না হলে কী হয় বলো তো, ও খাবার খায় যে হাতে সেই হাত নিয়ে আমার গায়ে দিয়ে দেয়, আর আমার গাটা নোংরা হয়ে যায়, আর এটাও কাটা, বুঝতেই পারছো? সেই জন্য ওকে আমি খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে স্নান করি। আর এখানে আমি সন্ধ্যাবেলা মানে ময়দা মাখছি, এটা হবে লুচি। আজকে আমাদের লুচি হবে, সবাই লুচি খেতে চেয়েছে এই গরমের মধ্যে। বললাম বলুন তো দোলায় শোয়াইনি, বিছানার মধ্যে ফ্যান চালিয়ে শুয়ে দিলাম, কারণ দোলায় শুয়ে প্রচণ্ড গরম হয়, ওর মাথায় বড় বড় চুল, তো চুলগুলো কাটছেও না, কি করি কি বলবো, অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে বিছানায় শুয়েছি বালিশ দিয়ে। ওকে দুধের বোতলটা দিলাম, এবার আমি যাব বাইরের দিকে। তো এখন ওর দিদা এসেছে, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ তখন আমি ভিডিওটা করতে পারিনি। তো দিদা এসেছিলো সন্ধ্যাবেলা, ওদের জন্য খাবার দাবার নিয়ে এসেছিলো কিন্তু কিছুই খায়নি, বললো কি যে আমি দুধু খাবো, খেয়ে ঘুমাবো, কিন্তু ঘুমাবে না, জেগেই থাকবে, দুষ্টুমি করবে, আমাকে কাজ করতে দেবে না। চলো এখন দেখাই, আমার শাশুড়ি এখানে রান্না করছে মাংস, আমি দোলাটা পুরো গুছিয়ে দিচ্ছি, দিয়ে আপনাদেরকে দেখাবো যে রান্নার কী কী জোগাড় হয়েছে। তো চলো দেখাই। তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে হয়েছে আটা মেখে রেখেছি, এটা হবে রুটি, আর এখানে ময়দা মাখাচ্ছি, এটা হবে লুচি, আর এই যে আলু কাটা আছে, আলুটা মাংস দেওয়ার জন্য নেওয়া হয়েছিল কিন্তু দেওয়া হয়নি, কেন সবাই বললো যে আলু দিতে হবে না, পেঁয়াজ দিয়ে করো ভালো লাগবে, তাহলে এগুলো থাকবে পরে কিছু করে নেবো। এখন দেখুন, তো এখানে দেখুন কৌশিকী দুষ্টুমি করছে, আর এখানে বসে আছে কৌশিকীর কাকা বাবু আর কৌশিকীর দাদা। তো আমি আপনাদেরকে দেখাবো আজকে যে ওর কাকা বাবুর সাথে আর ওর কতটা বন্ডিং, যেটা আমাদের সাথেও মানে আমাদের সাথে বলতে আমার আমার সাথে আর ওর বাবার সাথে ওর অতটা বন্ডিং নেই। তো আপনারা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে ওই কাকা ভাই যে দুষ্টুমি, ওরা একে অপরকে ভীষণ ভালোবাসে। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ আপনারা একটু লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমাদের পাশে থাকবেন। বন্ধ করতে খেলা যাচ্ছে তো।
ওই ঘরে একটা তো দেখলে হয়ে যায়।